আসসালামু আলাইকুম বন্ধুরা জীবন অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা কিভাবে ব্রয়লার মুরগি পালন করবেন এবং ব্রয়লার মুরগি পালনের আগে আপনাকে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি যদি আপনি চাচ্ছেন যে ব্রয়লার মুরগির একটা ফার্ম করবেন সেক্ষেত্রে আপনার ফার্ম শুরুর আগে কি কি প্রয়োজন বা প্রয়োজনীয়তা আছে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো আর কথা নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন তো চলুন এবার আসি মূল আলোচনায় বেকারত্ব দূরীকরণের জন্য বর্তমানে আমরা প্রত্যেকটা বাড়িতে একটি করে ফার্ম বা একটি করে খামারের চেষ্টা করতেছি সেটা হতে পারে গরু ছাগল হাঁস মুরগি কিংবা কোয়েল পাখি অথবা কবুতর যে যেটাতে বেশি এক্সপার্ট বা ভালো বুঝে যে যেটাতে শৌখিনতা বজায় রাখে বা যার যেটা পছন্দ কিন্তু সবচেয়ে খুব তাড়াতাড়ি বেনিফিট পাওয়া যায় ব্রয়লার মুরগির খামার থেকে কারণ এটা এক মাসেই আপনার লাভ লসের হিসাবটা পেয়ে যাবেন আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু আপনি এক মাসে সেটা বুঝবেন না অন্তত পাঁচ ছয় মাসে আপনাকে তা মেনটেন করার লাগে তাই ব্রয়লার মুরগি খামার আপনি কিভাবে শুরু করবেন বা প্রস্তুতিটা কিভাবে নেবেন এটা আজকে আপনাদেরকে জানতে হবে যদি আপনি চান যে ব্রয়লার মুরগির খামার করতে চাচ্ছেন সেক্ষেত্রে ভিডিওটি শুধু আপনার জন্য তাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ব্রয়লার মুরগির খামার করার আগে প্রথমে আপনাকে যে দিকটি লক্ষ্য করতে হবে আপনি যেখানে খামারটা দিবেন বা যেখানে শেড তৈরি করবেন আশেপাশে যেন বসত বাড়ি বা ভিটা না থাকে কারণ ব্রয়লার মুরগির ফার্মে অন্তত দুর্গন্ধ হয় বা গ্যাস হয় আর আপনি যদি চান যে না লিটার রেগুলার পরিষ্কার করবেন সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু যদি আপনি এক লিটারের মধ্যে একটা ব্যাস তুলতে চান বা লিটারটা আপনি চেঞ্জ করবেন না হয়তো এক মাসের মধ্যে চারবার চেঞ্জ করবেন সেক্ষেত্রে যদি আপনি এই ব্যবস্থাপনা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আশেপাশে দুর্গন্ধ ছড়াবে কারণ ব্রয়লার মুরগি আপনার যেটা খাবে সাথে সাথে সেখানে মলত্যাগ করবে এবং সেখানে একটা গ্যাস উৎপন্ন হয় বা লিটার এবং তাদের মলের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয় এবং আশেপাশে দুর্গন্ধটা ছড়ায় এজন্য আপনাকে একটা আদর্শ বাজস্থান নির্মাণ করতে হবে আশেপাশে যেন কারো ঘরবাড়ি না থাকে এবং যেখানে আপনি ব্রয়লার সেট নির্মাণ করবেন সেখানে আপনার চারদিকে খোলামেলা ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে শীতের সময় তো চারদিকেই ঢাকে দিতে হয় কিন্তু গরমের সময় ব্রয়লার বেশিটা হিট স্টক করে এজন্য গরমের সময় যেন চারদিকে খোলামেলা হয় বাতাস ঢুকে এবং শীতকালে চারদিকেই আবদ্ধ থাকার লাগবে যাতে ঠান্ডা না লাগে ব্রয়লার মুরগির খুব শীতও সমস্যা মানে ঠান্ডা লাগলেও মরবে এবং খুব গরম লাগলেও মরবে ব্রয়লার মুরগি একটি ক্রিটিক্যাল কিন্তু এখানে আপনি লালন পালন করতে হ্যাঁ লাভ আছে প্রচুর কিন্তু রিক্সও অনেক কারণ যদি মরা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আর আটকানো যায় না আর যেহেতু এক মাস আপনাকে কষ্ট করতে হয় প্রত্যেকটা বেসে আপনার এক মাস থেকে চল্লিশ দিন এর বেশি দিন কিন্তু কেউ রাখে না তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ দিন পর্যন্ত মুরগিগুলো কিন্তু রাখে এর বেশি দিন কিন্তু আপনার রাখে না তাই এর যে ট্রিটমেন্টগুলা ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই অবগত হতে হবে এবং অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে কোনো ভিডিও দেখে বা কোনো কিছু দেখে বা কোনো খামারের পরামর্শ নিয়ে আপনি ব্রয়লার ফার্ম করতে যাবেন না অন্তত মুরগির ফার্ম করার আগে অবশ্যই আপনাকে ট্রেনিং নেওয়া লাগবে সেটা হতে পারে নিকটস্থ সম্পদ অফিস থেকে সেটা হতে পারে যুব উন্নয়ন থেকে কিছু টাকা হয়তো খরচ হতে পারে কিন্তু আপনি যদি ট্রেনিংটা নেন সেক্ষেত্রে আপনি ফার্ম থেকে একটা মোটামুটি বেনিফিট বা লাভবান হতে পারবেন আর যদি আপনি বিনা ট্রেনিংয়ে বা বিনা প্রশিক্ষণে ফার্ম শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোকসান হবে তাই বন্ধুরা অবশ্যই ব্রয়লার ফার্ম করার বা সোনালি ফার্ম যে কোনো ফার্ম মুরগি করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে ট্রেনিং নিতে হবে অন্তত দুই মাস বা তিন মাসে একটা কোর্স করুন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি সো ট্রেনিং শেষে আপনি যে ব্যবস্থাপনা একটা আদর্শ বাজস্থান তৈরি করবেন কিভাবে করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন কিভাবে ব্রয়লারের সেট তৈরি করবেন দেন ব্রয়লার মুরগির কতগুলোর জন্য কতগুলো খাবার পট অথবা কতগুলো পানির পট প্রয়োজন এই হিসাবটাও আপনাকে জানার লাগবে তো সেটার জন্য আপনি যখনই ট্রেনিং দিবেন তখনই আপনাকে সব কিছু বিষয়ে তারা আতস্থ করবে কতগুলো প্রয়োজন কি প্রয়োজন কখন কিন ওষুধ দেওয়া প্রয়োজন আপনার হচ্ছে খাবারের পট এবং পানির পট পানি কিন্তু সবসময় বিশুদ্ধ পানি সরবরাহ করা লাগবে খাবারের পট এবং আপনি যেখানে ফার্ম দিচ্ছেন আপনার আশেপাশে ও পর্যাপ্ত পরিমাণে ব্রয়লারের ফিট পাওয়া যাবে কি না এটা একটা ব্যাপার আছে কারণ ফিড যদি আপনি ভালো মানের না দেন সেক্ষেত্রে কিন্তু ব্রয়লারের গ্রোথ ঠিক মতো হবে না সেক্ষেত্রে লোকসান হতে পারে তাই আগে ফার্ম দেওয়ার আগে অবশ্যই আপনি ফিটের ডিলার যেখানে আছে আশেপাশে সেখানে আপনি যোগাযোগ করবেন ফিটের দাম কেমন বা ফিডের গুণগত মান কেমন আশেপাশের ফার্ম থেকে আপনি পরামর্শ নেবেন যে কোন ফিডটা খাওয়াইলে গ্রোথটা ভালো আসবে এবং ওষুধ ম্যানেজমেন্টটা সম্পর্কে আপনাকে ফুল ধারণা থাকা লাগবে কখন কোন ওষুধ দিতে হবে ঠান্ডা লাগলে কি ওষুধ দিতে হবে সর্দি লাগলে কি ওষুধ দিতে হবে মুরগি খক খক করতেছে কাশ সে মতো আস্তে আস্তে ঝিমোচ্ছে এগুলোর জন্য কি ওষুধ দিতে হবে এবং ব্রুডিংয়ে কত তাপমাত্রা দিতে হবে এগুলো সব বিষয়ে কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কারণ ব্রয়লার মুরগির ব্রুডিংটা অবশ্যই করতে হবে আপনাকে নিজেকেই সো এইগুলো সব কিছু ম্যানেজমেন্ট করার পর আপনার লিটার ব্যবস্থাপনা লিটার কতদিন পর পর পরিষ্কার করতে হবে এটা একটা আছে এখন লিটার হিসেবে কি ব্যবহার করবেন কাঠের গুঁড়া নাকি ধানের তুষ চিটা যেটাকে বলা হয় সো কোনটা ভালো আমি অবশ্যই রেফার করব। যেটা ধানের তুষ বা অনেকে বলে চিটা ধানের চিটা আর এটা সবচেয়ে ভালো হয় এবং আপনি আরেকটা ব্যবহার করতে পারেন আমরা গরুকে কিন্তু খেড়কুটে মেশিনে খেড় কুটে আনে বা কারি কুটে আনে ছোট ছোট ইয়া করে আনে খাওয়াই সেটাও আপনি করতে পারেন ওই কারিটা মিল থেকে কুটে আনবেন কুটে মেশিন থেকে আর কি কুটে আনে ওটাও আপনি বিছাই দিতে পারেন ওটার পারফরমেন্স কিন্তু ফির আরও ভালো এবং লিটার যেন সাথে খুব না হয় সেই ব্যবস্থাপনা করবেন এক কথায় আদর্শ বাজস্থান তৈরি করার জন্য আপনাকে যা যা প্রয়োজন সেটা করতে হবে ওষুধ পানি আপনাকে ঠিকমতো ম্যানেজ করতে হবে রেফার করতে হবে এবং নিয়মিত দিতে হবে খাদ্যর ব্যবস্থাপনা আপনাকে ঠিক রাখা লাগবে এবং কখন কোন সময় খাদ্য দিবেন বা খাদ্য নিয়মানুপত্তিটা কি বা কখন খাদ্য দিতে হয় বা কখন পানি দিতে হয় বা ওষুধ কত লিটারে কতটুকু মিশ্রণ করতে হয় আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন যদি ঠিক মতো না পড়ে মুরগি কিন্তু যদি আপনি এক হাজার তুলেন বা দুই হাজার তুলেন একটাও বাঁচবে না তাই ভ্যাকসিন সম্পর্কে আপনাকে আগে পূর্ণাঙ্গ জ্ঞান লাগবে আর আমরা ভ্যাকসিনের যে সমস্যাটা করে থাকি আমরা প্রাণী সম্পদ অফিস বা পশু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেই সরকারি যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসে আমরা কি করি একটা পলিথিনের মধ্যে বরফ দিয়ে ভ্যাকসিনটা নিয়ে আসি এখানে কিন্তু ভ্যাকসিনটার গুণগত মান নষ্ট হয়ে যায় আপনি অবশ্যই ভ্যাকসিন নিতে গেলে ফ্লাস্ক নিয়ে যাবেন ফ্লাক্স নিয়ে যাওয়ার পর ওই ফ্লাক্সের মধ্যে বরফ দিয়ে ওইখানে ভ্যাকসিনটা দিবে তাৎক্ষণিক ঢাকনা লাগাই দিবে সেক্ষেত্রে তাপমাত্রার কোনো সমস্যা হয় না বা তাদের গুণগত মানের কোনো মানে নষ্ট হয় না তাতে আপনার ভ্যাকসিনটা ভালো থাকে আপনার ভ্যাকসিনটা কাজ করবে অনেকেই বলে আমি রানীক্ষেতের ভ্যাকসিন দিয়েছি তবুও কেন রানীক্ষেত হলো গাম্বুরোর ভ্যাকসিন দিয়েছি তবুও কেন গাম্বুরো হলো এটা হচ্ছে আমাদের ভুল কারণ আমরা সাবধানতা বজায় করি না কেন ভাই একটা ফ্লাস্ক যদি আপনার নাও থাকে দুই তিনশো টাকা দিয়ে একটা ফ্লাস্ক নেবেন নিয়েটি ওই ফ্লাক্ক নিয়ে আপনি যাবেন ওইখানে আপনাকে বরফও দিবে এবং ভ্যাকসিনও দিবে আপনি নিয়ে আসবেন ঢাকা থাকবে তার যেটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন এক কথায় যেটা নিম্ন ডিগ্রি আর কি তাদের কারণ শীতল অবস্থায় রাখার লাগে সেটা ওইখানে থাকলো বজায় থাকলো তার গুণগত মান নষ্ট হবে না আর যদি আপনি পলিথিনের মধ্যে বরফ দিয়ে ওইটা নিয়ে আসেন জিনিসটা সেক্ষেত্রে ওখানে হাওয়া বাতাস ঢোকার সম্ভাবনার চান্স সবসময় বেশি আছে এবং গুণগত মান নষ্ট হয়ে যায় এবং এই জন্য এই ভ্যাকসিনগুলো কিন্তু কাজ করে না এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে আর কি আপনি কি বুঝতেছেন আমি কি আপনাদেরকে বোঝাচ্ছি হ্যাঁ বন্ধুরা যে কোনো ফার্ম করার আগে অবশ্যই ট্রেনিং নেওয়া উচিত নিকটস্থ যেখানে পারবেন ট্রেনিং নেবেন সরকারিভাবে ট্রেনিং নিতে পারেন বা যুব উন্নয়নে যে ট্রেনিংগুলো হয় সেখানে একটু টাকা খরচ করে ট্রেনিং নেওয়া যায় কিন্তু এই ট্রেনিংটা নিলে আপনি যেখানে গুণ লাভ করবেন ট্রেনিং নেওয়ার পর সেখানে গুণ লাভ হবে আর ট্রেনিং না নিয়ে করতে গেলে হয়তো সেখানে আপনার লোকসান সবসময় কিন্তু ফিফটি ফিফটি থাকবে ফিফটি পার্সেন্ট লাভ ফিফটি পার্সেন্ট লস মানে এরকম একটা ফিফটি ফিফটি চান্স আছে লসও হতে পারে লাভও হতে পারে আর যদি ট্রেনিং নিয়ে করেন সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ার চান্সটাই বেশি দেন ব্রয়লার মুরগি কোন সময়ে দাম উঠা নামা করে এই ধারণাটা আপনাকে নিতে হবে যে বছরে কিন্তু সব সময় ব্রয়লার মুরগির দাম বেশি থাকে না কোন সময়টা দাম উঠে এবং কোন সময়টার দাম নামে এইটা একটা আপনাকে বাজারটা আপনাকে যাচাই করতে হবে যখন আপনার বাজারটা মাথায় আসবে এবং আপনার মুরগি পালন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে আপনি সঠিকভাবে পদ্ধতিতে মুরগি পালন করতে পারতেছেন তখনই কিন্তু আপনি মুরগি এক কথায় ব্রয়লার মুরগির ফার্ম থেকে খুব হিউজ পরিমাণে একটা আর্নিং করবেন এবং আপনি সেখান থেকে আপনার বেকারত্ব দূর করার পাশাপাশি পার্শ্ববর্তী বা আশেপাশে যারা আছে বেকার তাদেরও বেকারত্ব দূর করতে পারবেন আপনার দেখে তারাও উদ্বুদ্ধ হবে এইভাবেই কিন্তু তৈরি হয় আমার বাড়ি আমার খামার তো বন্ধুরা আজ আর কথা বাড়াবো না ব্রয়লার মুরগির ফার্ম যে কোনো মুরগির ফার্ম বা যে কোনো রিলেটেড ফার্ম রিলেটেড ভিডিও এখন নিত্য নতুন আপনাদের কাছে নিয়ে আসবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার কোনটা দরকার বা কোন বিষয়টা প্রয়োজন বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে আমার কাছে পরামর্শ নিতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ